ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় এক বছর ধরে কারাগারে আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল কুবরার মুক্তির দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে বাংলাদেশ অথরিটিস মাস্ট ইমিডিয়েটলি রিলিজ ইউনিভার্সিটি স্টুডেন্ট খাদিজাতুল কুবরা শীর্ষক বিবৃতিতে এই দাবি জানানো হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইন্টারিম ডেপুটি রিজিওনাল ডিরেক্টর ফর সাউথ এশিয়া নাদিয়া রহমান বিবৃতিতে জানান, এক বছর ধরে বিচারহীনভাবে কারাগারে আটকে রাখা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খাদিজাতুল কুবরার জামিন প্রত্যাখ্যান বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতার অধিকারের সাথে একটি প্রতারণা ও মানবাধিকার লঙ্ঘন। বাংলাদেশের সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার পরও তার মুক্তি না পাওয়ার সমালোচনা করে অ্যামনেস্টি। অতিরিক্ত চাপ বাংলাদেশকে চীনের ঘনিষ্ঠ করে তুলবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ভারত। সোমবার হিন্দুস্তান টাইমসের ফরেন অ্যাফেয়ার্স এডিটর রেজাউল এইচ লস্কর এক রিপোর্টে এমনটা বলেছেন। তার মতে নয়াদিল্লিও এমনটাই বিশ্বাস করে। তিনি বলেন, 23 আগস্ট জোহানেসবার্গে ব্রিক্স সম্মেলনের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কথা বলেছেন। তাতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা ও ঢাকার সাথে সহযোগিতার বিষয়ে আশ্বাস দেন শি জিনপিং। রিপোর্টে বলা হয়, এমন পরিস্থিতিতে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের চাপের কারণে বাংলাদেশে চরমপন্থীদের উত্থান ও আঞ্চলিক স্থিতিশীলতায় প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ঢাকার বাইরে চট্টগ্রামে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব এখনও কমেনি, তবে কয়েকটি জেলায় পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। সার্বিক হিসাবে আক্রান্তের চাইতে সুস্থতার সংখ্যা বাড়ছে। চট্টগ্রামের সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানিয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় 15 উপজেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন 61 জন, বিপরীতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 70 জন রোগী। এদিকে শেষ 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে 8 জনের মৃত্যু হয়েছে। মৃতের মধ্যে ঢাকায় 6 জন আর ঢাকার বাইরে রয়েছে 2 জন। ডেঙ্গু পরিস্থিতিতে চাহিদা বাড়ায় ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে ডাবের দাম বাড়িয়েছে বলে মনে করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অবস্থায় আজ থেকে সারা দেশে ডাবের বাজারে মনিটরিং শুরু করেছে সংস্থাটি। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, ডাবের বাজারে মনিটরিং তো শুরু হয়েছে, বাজারে এর প্রভাব কেমন দেখছেন? হ্যাঁ মুশফিক, আমি আছি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের বড় সড়কে, এবং আপনি জানেন যে বিভিন্ন হাসপাতালের আশপাশের এলাকাগুলোই ডাবের বিক্রয় এবং ক্রয় বেশি হয়, কারণ রোগীদের জন্য ডাবের চাহিদা বাড়ে। তো এই সময়ে আজকে থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান শুরু করেছে। আমি যেখানে দাঁড়িয়েছি কিছুক্ষণ আগে, এখানেও ভোক্তা অধিকার সংরক্ষণের একজন উপপরিচালকের নেতৃত্বে এখানে অভিযান পরিচালিত হয়েছে, এবং আমরা ডাব বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলেছি, তাদের কথার মধ্যে কোনো সামঞ্জস্য আমরা পাইনি। বিক্রেতারা যখন অভিযান শুরু হয় তখন তারা বলতেছে যে আমরা একটা 60-70-80 টাকার মধ্যে ডাব বিক্রি করি। অপরদিকে ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলে যে 140-150 টাকা 200 টাকা পর্যন্ত কোথাও কোথাও ডাবের দাম তারা চাচ্ছে। তো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এখানে যে বিক্রেতা আছে তাকে কিছুক্ষণ আগে 500 টাকা জরিমানা করেছেন, এই জন্য যে সে ডাবের দাম কত সেটা এখানে ঝুলিয়ে রাখেনি। তো তারা বলছে যে ডাব মাঝারি, ছোট এবং বড় এই 3 ক্যাটাগরি করে তাদের ডাবের দাম নির্ধারণ করতে হবে, এবং সেটা সামনে দৃশ্যমান করে ঝুলিয়ে রাখতে হবে, অন্যথায় তারা অনমান্যকারী হিসেবে তাদেরকে গণ্য করা হবে। আমরা লক্ষ্য করেছি যখন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান শুরু হয় তখন এই এলাকায় অনেকগুলো এই ধরনের ডাব বিক্রেতা ছিল। বেশিরভাগ ডাব বিক্রেতা তাদের ডাব এবং ভ্যান ফেলে তারা পালিয়ে চলে গেছে। তো ভোক্তা অধিকার সংরক্ষণ বলেছে যে পালিয়ে কোনো কাজ হবে না, আমরা সারাদিন সারা শহরে এই অভিযান এবং সারা দেশে এই অভিযান অব্যাহত থাকবে। মুশফিক, চট্টগ্রাম থেকে জানছিলাম ডাবের বাজারের খবর। হবিগঞ্জে আগুনে পুড়ে যাওয়া 330 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি 14 মাসেও মেরামত হয়নি, ফলে জাতীয় গ্রিডে 330 মেগাওয়াট বিদ্যুৎ কম মিলছে। এর প্রভাব পড়েছে বিদ্যুতের গ্রাহকদের ওপর। এদিকে মাত্র 17 মেগাওয়াট চাহিদার হবিগঞ্জ জেলায় বিদ্যুতের অভাবে প্রতিদিন লোডশেডিং হচ্ছে 10-12 ঘণ্টা, তাই হবিগঞ্জবাসীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীর পাঠানো রিপোর্ট। 2016 সালের সেপ্টেম্বরে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারে চালু হয় 330 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি। জ্বালানি সাশ্রয়ী এই বিদ্যুৎ কেন্দ্রে 2022 সালের 29 মে আগুন লাগে। এতে এর 3টি ট্রান্সফরমারই পুড়ে যায়। এরপর থেকেই 14 মাস ধরে এটি বিকল অবস্থায় পড়ে আছে। 330 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে একটি বড় ট্রান্সফরমার এবং 2টি ছোট ট্রান্সফরমার আগুনে পুড়ে গেছে। এগুলো সংস্কার করে পুনরায় বিদ্যুৎ কেন্দ্রটি চালু করতে প্রায় 100 কোটি টাকার মতো খরচ হতে পারে। কয়েক দফা চিঠি চালাচালি হলেও এটি সংস্কারে দৃশ্যমান কোনো অগ্রগতি হচ্ছে না জানিয়েছে বিদ্যুৎ অফিস। এদিকে বিদ্যুতের অভাবে মাত্র 17 মেগাওয়াট চাহিদার এই জেলায় লোডশেডিং মারাত্মক আকার ধারণ করেছে। আমাদের বিদ্যুৎ সর্বসময় আমরা পাই না, 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে না। আমার ব্যবসা প্রতিষ্ঠানে সব ইলেকট্রিক্যাল কাজ দিয়ে কাজ করি, যেটা আমার ব্যবসার জন্য খুবই দুঃসহ হয়ে দাঁড়িয়েছে। শিল্পাঞ্চল অধ্যুষিত এই জেলায় বিদ্যুতের অভাবে ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। সরকারের খাদ্য গোদামে আমরা চাল সরবরাহ করে থাকি, কিন্তু আমাদের যে নিরবচ্ছিন্ন যে বিদ্যুৎ পাওয়ার কথা সেখানে আমরা 1 ঘন্টা পর পর কিন্তু আমরা বিদ্যুৎ পাচ্ছি, সেই যে কারণে আমরা আমাদের যে উৎপাদন আমরা সঠিকভাবে করতে পারছি না। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে স্থানীয়ভাবে ব্যবসা বাণিজ্যের অনেক হ্যাম্পার হচ্ছে, পাশাপাশি শিল্পাঞ্চলগুলোতে শিল্প প্রতিষ্ঠানগুলোর পরিচালনা করতে অনেকটা ব্যাঘাত ঘটছে। 330 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির সংস্কার কাজ প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা। বিদ্যুৎ কেন্দ্রের পুনর্বাসন কাজ প্রক্রিয়াধীন আছে, আশা করা যায় দ্রুততম সময়ের মধ্যে এটা চালু হবে ইনশাল্লাহ। দ্রুত এই বিদ্যুৎ কেন্দ্রটি সংস্কার করে চালু করা হলে জেলার পাশাপাশি দেশের বিদ্যুৎ ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা স্থানীয়দের। NTV নিউজ ডেস্ক। এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত খন্দকার মোশতাক আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর রহমতুল্লাহকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে তিনি সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোহাম্মদ বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। গত বছরের 8 জুন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত খন্দকার মোশতাক আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেওয়ায় অধ্যাপক ডক্টর রহমতুল্লাহকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। তার আগে 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের এক আলোচনা সভায় তিনি ওই বক্তব্য দেন। দক্ষিণাঞ্চলে প্রচুর ইলিশ ধরা পড়ায় চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ট্রলারে করে মনে মনে ইলিশ আসছে। ইলিশের সরবরাহ বাড়ায় আবারও সরগরম মাছঘাট। এতে করে কর্মব্যস্ততা বেড়েছে শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে। মাছঘাটের 80% ইলিশ দক্ষিণাঞ্চল ও সাগর মোহনার। ইলিশ সরগরম থাকা সত্ত্বেও দাম না কমায় মাছঘাটে এসে হতাশ ক্রেতারা। সকাল থেকে চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে 1000 মন ইলিশ সরবরাহ হয়েছে, যা চাঁদপুর সহ বিভিন্ন জেলায় প্যাকেটিং করে পাঠিয়ে দেওয়া হয়। ইলিশের বাজারের খবর জানতে এখন যাচ্ছি চাঁদপুরে, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, ইলিশে বাজারে ইলিশের সরবরাহ বাড়ার পরও তো দাম কমছে না, ক্রেতারা কি বলছেন বা বিক্রেতাদের বক্তব্যই বা কি? মুশফিক, আমি প্রথমে আপনাকে জানিয়ে রাখি চাঁদপুরে কিন্তু দীর্ঘদিন ধরে চাঁদপুরে যে পদ্মা মেঘনা রয়েছে সেখানে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না। আর এই মাঝঘাটে যেই সমস্ত ইলিশ আসছে দক্ষিণাঞ্চল হাতিয়া চরফ্যাশন সন্দ্বীপ সহ সাগর মোহনার ইলিশই কিন্তু বর্তমান চাঁদপুর মাঝঘাটে সরগরম রয়েছে। চাঁদপুরের পদ্মা মেঘনা মাছ না থাকায় মূলত দাম বেশি থাকছে বলে জানিয়েছেন ক্রেতারা। আজকে প্রায় 1000 মন ইলিশ সরবরাহ হয়েছে
হয়েছে। সকাল থেকে ট্রাক এবং ট্রলারে করে বিপুল পরিমাণ মনে মনে ইলিশ চাঁদপুর মাছঘাটে আসছে। এক মাস আগেও ইলিশের দাম যেমন ছিল আজও কিন্তু সেই দামই রয়েছে। ক্রেতারা আক্ষেপ করে বলছে ইলিশ ঘাস খায় না, খড় খায় না, ইলিশের জন্য কোনো চাষাবাদে কোনো খরচ হয় না, তাহলে কেন ইলিশ কেন কমছে না? মূলত এখানে যে ইলিশ রয়েছে সেই ইলিশটা চাঁদপুর ঘাটে এসে বিভিন্ন জেলায় কিন্তু সরবরাহ হচ্ছে। যদিও চাঁদপুরে পদ্মা মেঘনা ইলিশ নেই, এই ইলিশ না থাকার কারণটাই মূলত ক্রেতারা এই ইলিশের দাম মূলত চাচ্ছে। তো আজ বর্তমানে এক কেজি যে ওজনের ইলিশ রয়েছে সেটা 1300 থেকে 1400 টাকা এবং 1.5 কেজি ওজনের ইলিশ 1800 থেকে 2000 টাকা, আর এই 500 থেকে 700 গ্রামের যে ইলিশ রয়েছে সেটা 1000 থেকে 1100 কিংবা 1200 টাকায় বিক্রি হচ্ছে। আর চাঁদপুরের যে পদ্মা মেঘনার ইলিশ রয়েছে সেটা কেজি প্রতি 200 থেকে 300 টাকা করে বাড়ে। তো এখানে যে ইলিশগুলো আনা হচ্ছে স্তূপে পরিণত করছে, হাক ডাক দিয়ে ক্রেতারা বিক্রি করছে, কর্মব্যস্ততা বেড়েছে শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে। মুশফিক, আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই ইলিশটা কিন্তু আসলে প্রতিদিন কিন্তু একরকম আসে না। আজ 1000 মন আসে, আবার গতকাল হয়তো 200 থেকে 300 মনে নেমে আসবে। এই ইলিশের এই ধারাবাহিকতা না থাকার মূলত ইলিশের দামটা বৃদ্ধি পাচ্ছে। তো ক্রেতারা বলছেন যে এখানে যদি কোনো সিন্ডিকেট থাকে তো প্রশাসনের দৃষ্টি তারা কামনা করেছেন। 50-100 মন থাকলো যেই দাম, আবার 1000 মন থাকলো একই দাম কেন না হচ্ছে? এই কারণে ক্রেতারা এখানে এসে অত্যন্ত দুর্ভোগ কিংবা হচ্ছে তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা আশাবাদী যেহেতু ইলিশের আর মাত্র সেপ্টেম্বর মাস বাকি আছে, এই এক মাস যদি তারা চাহিদা অনুযায়ী ইলিশ কিনতে পারে তাহলে তারা হয়তো এই হতাশা থেকে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবে। তো পদ্মা মেঘনা আশাবাদী যে সহসা ইলিশ পাবে, কিন্তু মৎস্য যেই ব্যবসায়ী এবং মৎস্য বিজ্ঞানীরা বলছে যে নদীর পানি বৃদ্ধি এবং স্রোত বৃদ্ধি পেলে ইলিশ মূলত পাওয়া যায়, কিন্তু চাঁদপুর পদ্মা মেঘনায় স্রোত নেই, বৃষ্টি নেই, পানিও বৃদ্ধি পাচ্ছে না, যার কারণে ইলিশটা খুব কম পাওয়া যাচ্ছে। তো আগামী অক্টোবর মাস থেকে 22 দিনে ইলিশের নিষেধাজ্ঞা শুরু হবে। তো সেই মুহূর্তে এখন জেলেরা ইলিশের লক্ষ্যে পদ্মা মেঘনা সহ সাগর মোহনায় চষে বেড়াচ্ছেন। তো চাঁদপুর মাছঘাট থেকে ইলিশের সরগরম নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁদপুর থেকে জানছিলাম ইলিশের বাজারের খবর। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের মাছে মানবদেহের জন্য ক্ষতিকর এবং ক্যান্সারের ঝুঁকি তৈরিকারী ভারী মেটালের উপস্থিতি পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। নদের বিভিন্ন পয়েন্ট থেকে আহরিত 15 জাতের মাছের ওপর শীতকালীন গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন দেশের সব নদীর দূষণ প্রতিরোধ করে মিঠা পানির মাছের উৎস ভাণ্ডার রক্ষায় সংশ্লিষ্টদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ময়মনসিংহ থেকে আয়ুব আলীর পাঠানো রিপোর্ট। এটি একটি জমজমাট মাছ বাজার। এই বাজারে ছোট বড় বিভিন্ন জাতের সুস্বাদু মাছের সমাহার ভোজন রসিকদের চাহিদার যোগান দিয়ে আসছে। তবে প্রথম জানা গেল এই বাজারে আনা মাছে রয়েছে মানবদেহের বিভিন্ন অর্গানের জন্য ক্ষতিকর ভারী ধাতু, যা শরীরে ক্যান্সারের সৃষ্টিকারী উপাদান। ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদে প্রতিদিন পড়ছে সিটি কর্পোরেশনের বর্জ্য, যেমন ভারী ওয়েস্ট, প্লাস্টিক, পলিথিন এবং গৃহস্থালী বর্জ্য। ফলে দূষিত হচ্ছে নদের পানি, এর প্রভাবে দূষিত হচ্ছে মাছ। রিসেন্টলি আমি যেটা শুনলাম বিভিন্ন মেটাল পাওয়া যাচ্ছে, এগুলো তো আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাছের যদি কোনো ধরনের সমস্যা থাকে এবং মেটাল থাকে তাহলে এই মাছ সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত। 2018 সালের ডিসেম্বরে নদের 3টি স্থান থেকে সংগৃহীত 15 জাতের মাছের নমুনা গবেষণা করে লেড, জিঙ্ক ও ম্যাঙ্গানিজের উপস্থিতি পাওয়া গেছে। কিছু নমুনায় প্রাপ্ত ক্রোমিয়াম ও কপারের পরিমাণ বিশ্ব খাদ্য কৃষি সংস্থার বেঁধে দেওয়া সীমার চেয়েও বেশি। একটা নদীর পানি যদি দূষিত হয় তাহলে এই নদীতে যে সমস্ত মাছের প্রজাতি পাওয়া যাবে সবগুলোতেই কিন্তু কিছু না কিছু ওই সমস্ত ভারী ধাতু উপস্থিতি পাওয়া যাবে, এবং সেই মাছ যদি কেউ ভক্ষণ করে তাহলে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় এটা তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। মিঠা পানির এসব মাছের দূষণ রোধ ও ধীরে ধীরে সেগুলো বিলুপ্তির হাত থেকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। ম্যাডাম, পানি দেবেন।
তুমি কি আসলে ভাইয়া বলো তো? তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলি তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পাবা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।